আমরা সম্পাদ্য 2-1 পড়ব। এখানে বলা হচ্ছে যে বৃত্তের কোনো বিন্দুতে একটি স্পর্শক আঁকতে হবে। তো বৃত্তের কোনো বিন্দুতে একটি স্পর্শক মানে কি? আমরা থিওরাম থেকে জেনেছি বা আমাদের উপপাদ্য থেকে জেনেছি যে বৃত্তের ব্যাসার্ধের উপর স্পর্শক একটি লম্ব। তো আমরা যদি ব্যাসার্ধটা জানি, বৃত্তটা জানি, কেন্দ্র জানি, ব্যাসার্ধও জানি, ওটার উপরে যদি আমরা একটা লম্ব আঁকি তাহলে স্পর্শকটা পেয়ে যাব। তো সুতরাং এই জন্যই বলা হচ্ছে, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের একটা ও একটা বৃত্ত নেই, একটা বৃত্ত নিলাম, একটা বৃত্ত যেটার কেন্দ্র হচ্ছে, কেন্দ্র হবে ও, ও হচ্ছে যার কেন্দ্র। তো এই কেন্দ্র থেকে আমরা একটা ব্যাসার্ধ আঁকি। ব্যাসার্ধ আমরা জানি যে যে কোনো একটা বিন্দু নিলাম আমরা, এখানে যেখানে একটা বিন্দু নিলাম, বিন্দুটার নাম দিলাম আমরা এ। তো এটা যদি আমার কেন্দ্র হয়, কেন্দ্র থেকে আমরা এ পর্যন্ত একটা ব্যাসার্ধ আঁকলাম। ব্যাসার্ধ জানি ও এবং এ হচ্ছে একটা ব্যাসার্ধ। এখন এটার উপরে যদি আমি একটা লম্ব রাখি, যে লম্বটা হবে সেটাই হবে এটা স্পর্শক। তো লম্ব আঁকবো কীভাবে? অঙ্কন হচ্ছে ও এ যোগ করলাম, এ বিন্দুতে ও এর উপর এপি লম্ব আঁকি। ও লম্ব আঁকার নিয়ম হচ্ছে কি, আমাদের এখান থেকে আমরা আমাদের যেমিতি বক্সের কম্পাস নেব, নেওয়ার পর এখান থেকে যে কোনো একটা কোণের মাপ নিয়ে আমরা একটা কোণ তৈরি করব, একটা কোণ তৈরি করব। ঠিক একই মাপে আবার এইখান থেকে আবার আরেকটা দাগ দেব, এখান থেকে আবার আরেকটা দাগ দেব। তো আমাদের দুইটা, এখানে কম্পাসে রেখে এখানে একটা দাগ দেব, একই মাপ নিয়ে এখানে কম্পাস রেখে, কম্পাস রেখে এখানে একটা দাগ দেব। তো এখন দুইটা দাগ পেয়ে গেলাম। এখান থেকে এখানে কম্পাস রেখে আবার এদিকে একটা দাগ দেব, এখানে কম্পাস রেখে এদিকে দাগ দেব, তাহলে একটা ক্রস পেয়ে গেলাম। তারপরে এই দুইটা যোগ করে দিলে আমাদের একটা লম্ব তৈরি হয়ে যাবে। এটা আমরা আগে সম্পাদক থেকে শিখেছি যে কীভাবে লম্ব তৈরি করতে আঁকতে হয় কম্পাসের সাহায্যে। সেইভাবে আমরা একটা এপি লম্ব আঁকলাম। তো লম্ব আঁকলাম যেটা, এটি হচ্ছে এটা স্পর্শক। প্রমাণ হচ্ছে কি, ও এর একাংশ এ বিন্দুগামী ব্যাসার্ধ, ও এর একাংশ এ বিন্দুগামী ব্যাসার্ধ, এপি এটা পি হবে, এপি তার উপর একটা লম্ব, সুতরাং এপি রেখায় নির্ণীয় স্পর্শক। কারণ স্পর্শক একটা বিন্দুতে লম্ব হয়, ব্যাসার্ধের উপর লম্ব হয়, এটা আমরা থিওরাম থেকে জেনেছি। থ্যাংক ইউ ভেরি মাচ।